please subscribe to my channel. What's up guys, this is Sabir, welcome to another blog. So, today's blog, I'm going to show you how to gym, how to workout, how to workout, how to workout, how to আমাদের ঘর থেকে সেই জায়গায় যেতে কত সময় লাগে তো পুরোপুরি ব্লগটা দেখুন আজকে অনেক কিন্তু মজা হবে এবং আজকের দিন দেখা যায় অনেক ঠান্ডা তো তার জন্য আপনারা দেখছেন আমি জ্যাকেট কিন্তু অলরেডি পরে নিয়েছি আমি চাই না বডি বার করে স্টাইল করতে যেহেতু ঠান্ডা লেগে যাবে ভিতরে তো এই স্টাইল দিয়ে কি লাভ তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখেন তো এই সময় হচ্ছে 6:30 তো আমরা এই 6:30 প্রতিদিন যাই তো এখান থেকে প্রায় 6 কিলোমিটার যেতে হয় আমাদের জিম সেন্টার তো পুরোপুরি ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে সো লেটস গেট স্টার্ট সর্বপ্রথম যেতে যেহেতু আমাদের বাইক লাগবে তো বাইক অলরেডি রেডি সকাল সকাল বাইকটা কিন্তু রেডি এখন আমরা উঠব এবং যাব প্রিয় বন্ধুরা যেহেতু কথা হলো এখান থেকে আমরা যাইতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যায় এবং এই মুহূর্তে আমাদের এই সাইটে বা কাছাড় আসাম এলাকা অনেক কুল মানে ঠান্ডা তো ঠান্ডার জন্য আমাদের এই জ্যাকেটটা কিন্তু লাগাতে হচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি যে আমার জিম পার্টনার যে আমার সাথে যায় তার বাড়ির কাছাকাছি তো কত সময়ে ঘর থেকে বাইর হইবে তো তত সময় আমাকে একটু ওয়েট করতে হবে তো দেখি এখানে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার জিম পার্টনার অবশ্যই আইসুন তাই বেশ দেরি করছিস না তো তাহলে বাইকও দিলাইছি আর পরে আমি বই গেছি যেহেতু ক্যামেরা করা লাগে আর এই সময় তোর ভিউস দেখায়নি কিলা শানদার আগে পিছে তা কইতা আর ঠান্ডা ঠান্ডা লাগে তোরা তোরা আরাম পাইয়া না বুঝছো আচ্ছা 6 কিলোমিটার হইব যে আমরা বাড়ির থেকে জিম সেন্টার হবে 3 কিলোমিটার না বা তোমার দাম বাড়ি পর্যন্ত তো দিগির পর্যন্ত তো 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ও প্রায় 5 কিলোমিটার তো 5 কিলোমিটার সকাল সকাল 5টা 6টা সময় আমরা 5 কিলোমিটার যাই 5 কিলোমিটার যাওয়ার পরে গিয়া আমরা ওয়ার্কআউট করি দেখাই আমি জিম সেন্টার জিম জিম যে আমরা বডির হারে করে কিন্তু আছে রানির দিকে আমরা পড়ি কেন রানি একজন ডুবিসলা দিঘির মধ্যে কোনোদিন যেদিন দিঘির মধ্যে যাই তাহলে দেখাই আমি তোমার টানকে তো ও ও রানের দিকে ওইখানে হইলো রানের দিকে পা রাস্তা তাহলে ও রানের দিকে মেইন গেট ও আমরা আরো তোরা যাইতে হইব সকাল সকাল লোশন ভাই একই টাকা ইয়া আইছেন তো রাজি আর করে রাখো আমি তো আর কোন টাকা আইছি না ঠান্ডা ভাত আর চা খাইয়া আমরা জিমে যাই লোশন ভাই এই জিগার করে কি টাকা আইছেন গরম তো আচ্ছা বন্ধুরা কোন যায় আন্দেশা আর ঠান্ডা চা খাইয়া বডি বনি বনি তবু আমরা শখ আমরা গিয়া বডি বানাই আর আচ্ছা যে তাও দেখা যাক তো এখন আমরা আইসি মোটামুটি উদার বন্ধুর দ্বারক আছো ওই উদার মনে আইসি দ্বারক আছো না সকাল
সকাল সকাল বেজান মানুষে দৌড়াদৌড়ি খতরা। তো আমরা আর দৌড়াদৌড়ি না করি ডাইরেক্ট গিয়ে আর কি বডি রোগত লাগে যাই। তো উত্তর বন্দর মেন বাজার ওর আমরা অটো স্ট্যান্ড আছে ইনু আইসি, এখানে হইলো ফুন্না ব্যাংক, তো আর ওইখানে হইলো ইউনাইটেড ব্যাংক। তো সকাল সকাল দেখা যায় খালি রাস্তার মধ্যে খাওয়াও আপনারা দেখতে পারেন, আর কিন্তু কোনটা নাই খালি খাওয়া আর খাওয়া, এখান তাবাল দুগুতো মানুষও দেখে না বলার মধ্যে। তো আমরা মোটামুটি বাজারের কাছাকাছি তাইছি, আর একটু সময় লাগবো যে মুগা। তো বাজারের তোরা ভিউ আপনারা দেখো তো খুব সুন্দর, আর এর মেইন কারণ হইল কি অসুন্দরটা হইল কি একমাত্র রাস্তা, রাস্তা যেহেতু খাম চলে আর তার লাগি নেক্সট আর কি। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখার মতো, আর ও হইল উদারবন থানার কাছাকাছি আমরা অবশ্য আইসি। ওখানে হইল উদারবন থানা আপনারা দেখতে পাচ্ছেন, থানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন, প্রথমে কীরকম আসলো এখন কিন্তু খুব সুন্দর। থানার সাইডের দিক বর্ডার হয়ে গেছে, আর ও হইলো শৌচালয় কিন্তু এগুলো চালু হয়েছে না এখনও, কোন দিন চালু হইব আল্লাহ মাফতে জানো। মোটামুটি আমরা আইছি আমরা জিম সেন্টারের দ্বারা কাছে, তো দেখাই জিম সেন্টারের জিম কিলা করি। তো অবশ্যই আমরা জিমের কাছাকাছি তাইছি, আর পৌঁছাও আমরা জিম সেন্টার। ও হে যে কইছে অত কষ্ট করে জিম করবার কথা, আচ্ছা বুঝছেন ভাই পার্ক করে দিছেন, আমরা রাস্তার ধারে তৈরি দিছি গাড়ি, এখন চলো যাই। হুসেন ভাই আর আমিও হুসেন ভাই আবহাওয়ার তো মুখ দেখাই না তান, হ্যাঁ হ্যামলেট দেখো হ্যামলেট। তো আমরা জিমর ভিতরে এন্ট্রি লই লিছি অবশ্য, তোরা মুখকানটা দেখিলে অবশ্য মুখ দেখি ঠিক আছে মোটামুটি। ও হুসেন ভাই রে দেখো কত সময় থেকে মুখ দেখাইছেন না তা, আবার ডিফা মারে দেখো। আর আমার জীবন সেন্টার আর কেউ নাই আইয়া ভাই সিয়াছেন রে কি পর্যন্ত মাত্রা। তো চলো আর বেশ কিন্তা কইয়ার না শুরু করে দেই জিম, আমরা একদিন ও গোলা বডি বানাইতাম ফার্ম নি দেখো। বাজার কয়টা? পুরা ছয়টা বাজি গেছে। আমাদের অবশ্য মুখ দেখার লাগি না ভাই সব খুটিমুটি খুটিমুটি না বাক্কা বড় অজু ও চশমা এখন আছে, তোরা বাজে বাজে জিম ভরিয়ে গিয়ে মুখ দেখি আজকে দেখা যায় কারেন্ট আছে। তো তোরা সুইচ দে, ফ্যান সুইচ দিয়ালাম না। তো বহুত দিনে জানো করে আমরা গান শুনবার, তো একজনে গান লাগাইতরা আর ও সব ওখানে লাই না, আর ওখানে আমরা বাইসেপ ট্রাইসেপ শোল্ডার বোল্ডার যেটা আছে সব, আর ও গইল গিয়া তোমার চেস্টর, যেহেতু আজকে শনিবার তো আমরা লেগ মারম, তো লেগসর লাগিনি ও একটা আছে, দুই নম্বর ও একটা আছে, তিন নম্বর ও একটা আছে। তো আজকে আর এটা তো দৌড়াইবার অতো আর একটা আছে, আর আমরা বাইসেপ সবসময় চাই বড় করতাম অবশ্য, আর ফেট সাইড বাজি হুরু করতে ঘুরি এগুলো গিয়া বেকর মোটামুটি ওটাও যন্ত্রপাতি, আর ওই লোক ডাম্বল। তো ওখানে হইলো আমরা জিম সেন্টার, ও গড়ি একবার আছে তোরা বাজে বাজে দেখি বাজার ফলটা, আর স্টার্ট হয়ে গেছে অবশ্য। We'll be right back.
আমরা ওয়ার্কআউট শেষ এবং মেইন বিষয় হইল কি আইসকুর আমরা আবার সময় পানি আনছি না, খুব কষ্ট পাইছি আজকে ওয়ার্কআউট করিয়া। তো নেক্সট টাইম মিস হইতো না পানি, সবসময় সাথে লইয়াই। আর আপনারা রে ওলা সুন্দর সুন্দর ব্লগ দিমু, অবশ্যই আমরার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মধ্যে জানাইবা ভিডিওটি কেমন হয়েছে। অতটুকু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।